হ্যালো ফ্রেন্ডস আমি শুভজিৎ আর এই ভিডিওটায় আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করবো যেটা হলো পালস অক্সিমিটার যেটা করোনায় আক্রান্ত হলে আমরা ব্যবহার করে থাকি আর এখন যেহেতু করোনাটা খুবই ছড়িয়ে গেছে সুতরাং পালস অক্সিমিটার কিন্তু আপনাদের ঘরে অবশ্যই রাখতে হবে আর আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে পালস অক্সিমিটার অরিজিনাল না ফেক কী করে আপনারা বুঝবেন সে ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো কেননা আজকালকার দিনে পালস অক্সিমিটার অনেক ফেক বিক্রি হচ্ছে যেগুলো আপনারা হয়তো বুঝতেই পারছেন না যে আপনাদের অক্সিজেনের মাত্রা কত শরীরে যেটা পালস অক্সিমিটারের সাহায্যে আমরা সুন্দরভাবে মেপে নিতে পারি কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই পালস অক্সিমিটারটাই হচ্ছে ফেক আর আমরা এই সেইগুলোই হয়তো বেশি টাকা দিয়ে কিনছি অথচ তাতে কোনো কাজ হচ্ছে না বরং সব বেঠিক হচ্ছে বেঠিক উল্টো পাল্টা আপনাদেরকে দেখাচ্ছে এবং সেইগুলো আপনারা হয়তো বুঝ ভাবছেন যে এটাই হয়তো অরিজিনাল সুতরাং এই দেখুন এটি একটি পালস অক্সিমিটার যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর পালস অক্সিমিটারে আপনার শরীরে রক্তের অক্সিজেনের মাত্রা মাপার জন্য আপনাকে প্রথমে যে মিডিল ফিঙ্গারটা আছে সেটা এখানে আপনাকে ঢোকাতে হবে ঢোকানোর পরে এখানটায় দেখতে পাচ্ছেন একটা সুইচ দেওয়া আছে সুইচটা আপনাকে টিপে দিতে হবে তারপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অবধি আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে বাড়া কমা হচ্ছে এটা মিনিমাম চুরানব্বই অক্সিজেন লেভেল যদি থাকে এসপি ও টু যেটা দেখাচ্ছে মা দিকে ওটা যদি চুরানব্বই থাকে তাহলে যথেষ্ট চুরানব্বই যত নিচে না না নামে যায় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাইনটি সেভেন দেখাচ্ছে আর পাশে যেটা দেখাচ্ছে সেটা হার্টবিট সেটা নাইনটি টু দেখাচ্ছে ঠিক আছে এভাবে দেখতে পাচ্ছেন যে ছিয়ানব্বই সাতানব্বইয়ের ঘরে আছে যেটা যথেষ্ট ঠিকই আছে আমরা বলতে পারি যেটা বলছে যে চুরানব্বইয়ের নিচে নেমে গেলে হবে না সুতরাং আপনারা হয়তো মনে করছেন এটা সঠিক কিন্তু এবার আসল পরীক্ষা করার জন্য আমি আঙুলটা ঢুকিয়ে এখানে দেখলাম যে এটা সঠিক বলছে এবার আমি এটা ফেক কি অরিজিনাল টেস্ট করার জন্য আমি একটা পেন নিলাম এবং পেনটা নেওয়ার পর পেনটা নেওয়ার পর আমি এখানে এটাকে পুশ করলাম তারপরে আমি দেখি পেনটার কোনো অক্সিজেন লেভেল মাপতে পারি কি না যদি পেনটারও অক্সিজেন লেভেল মেপে নেয় তাহলে ভাববেন যেটা একদম ফেক কেননা সবগুলোই হয়তো আঙুলের মতন নিচ্ছে কিন্তু এখন দেখা যাক পেনটাকে মেপে নেয় কি না দেখতে পাচ্ছেন এখানে পেনের কোনো রকম অক্সিজেন লেভেল এখানে মাপছে না এটা বলতে পারি যে এটা অরিজিনাল কেননা পেনটা যেহেতু একটা বস্তু এবং সজীব নয় এবং সেটার জন্য পেনটার কোনো রকম অক্সিজেন লেভেল এখানে মাপল না কিন্তু আমি এখানে যদি আমি আঙুলটা ঢুকিয়ে এখানে মেপে দেখাই আপনাদের তাহলে দেখতে পারবেন এখানে সেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সুতরাং এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি কিনতে ইচ্ছুক হন অবশ্যই কিনে নেবেন এবং কিনে নেওয়ার পর অবশ্যই এইভাবে টেস্ট করে নেবেন যে এই অক্সিমিটার যেটা আপনারা কিনেছেন সেটা অরিজিনাল না ফেক সেটা কিন্তু এইভাবে আপনাকে টেস্ট করে নিতে হবে সুতরাং ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ